তারকা এসেছে এসেছে সাথে তারকার মা। লজ্জা করে না রে, আমরা এসে নিয়ে নিজেদের মতো খাবার নিয়ে বসে পড়েছি। দেখ কি সেজেছিস রে, ঝুমকা কিরে সেজে এসেছে। খাওয়া চলে এসেছে, সাথে কেকও চলে এসছে। এর মধ্যে হচ্ছে খাবারটা নিয়ে নে। ও ওয়াও, ও বিকেল বেলায় ভাত, বিষয়টা বল একটুখানি আমাকেও। বিষয়টা তো আমার ব্লগে তো বলেইছি, বাট আর ওর ব্লগের জন্য বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমি তো থাকবোই, আমার মা বাবা তো থাকবেই, আর তার সঙ্গে এই যে সায়কা সুকান্ত রয়েছে, তার কারণ হচ্ছে তোমরা সবাই জানো সায়ক আমাকে ইন্সপায়ার করেছিল ব্লগ শুরু করার জন্য, ওই জন্য আমি আজকে ব্লগ শুরু করতে পেরেছি। আর সুকান্তকে আমি প্রচুর বার ফোন করি, আচ্ছা এটা কি করে হবে, ওটা কি করে হবে, এটা আমাকে বল, ওটা আমাকে বল, এটা কি করে পোস্ট করবো, এটা কি করে লিখবো। আমি যখন সায়ককে ফোনে পাই না, তখন ফোনটা আমার সুকান্তর কাছে চলে যায়। আবার যখন সুকান্তকে পাই না, সায়ককে ফোনটা সায়ককে চলে যায়। তো এদের দুজনকে তোমাকে রাখতেই হতো কেকে। তোর ব্লগের হিরোইনকে ওঠা, উঠি পাশে দাঁড়িয়ে একসাথে কেক কাট। এটা হিরোইনের চ্যানেল, কারো কেউ কোন হিরো নেই এখানে। এই মাঝখানে হিরো, তুমি সাইডে চলে এসো, সাপোর্টিং ক্যারেক্টার সাইডে। আজকে শুধু হিরোইন দুজন কেক কাটবে, আর কেউ থাকবে না আশেপাশে। না আমরা কেন থাকবো না, আমরা তুমি ছাড়া অধুরা। কি বলছো, কাট না তোরা দুজন, খুব ভালো লাগবে। হ্যাঁ তিন খানা মহিলা কাটুক, যাও মা যাও। চলো হ্যাঁ মাঝখানে মাঝখানে কে করবে তাহলে, আমাদের দায়িত্ব আছে। চলো চলো চলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি 200 কে, গো। একটা ফুরফুরি হতে হতো, এই লাইটার বার করো, আর ফুদি গো। ভালোবাসার জন্য, এবং তোমরা এত সাপোর্ট করেছো, এত ভালো কমেন্ট এবং এত এত রিয়াকশন পাই তোমাদের, পজিটিভ রিয়াকশন, সেটার জন্য আজকে এই দিনটা সেলিব্রেট করতে পেরেছি। তাই জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর লাভ, আরে কেকটা খাওয়া রে। তোমরা ছাড়া তো এটা হতো না, সবাই এত ভালোবাসো আমাদের। দেখো এইটা যে করছি, আমাদের মনে কিন্তু তোমরা রয়েছে। দেখো 2 লক্ষ লোককে তো আমাদের ডাকা সম্ভব নয়, যদি প্রথম প্রথম কেকটা হচ্ছে তোমাদের জন্য। আর কেক যেরকম, দেখো ভগবানকে কি করি, ভগবানের নামে আমরা মিষ্টি দিদি নিজেরা খেয়ে নিই, তো ওরকম তোমাদের নামে কেকটা উৎসর্গ করে আমি মাকে খাইয়ে দিলাম। বাহ, মার থেকে বড় ভগবান আর কি আছে। পাখির মুখে খাওয়া দেয় না, ওরকম পড়লো। ওমা, তোমার এই অসাধারণ খাবার ছেড়ে উঠে গেলে কি ব্যাপার, বসো আবার, বসো বসো বসো। কারণ ভীষণ কষ্ট করে, তোমরা যেরকম আমাকে ভালোবাসা দাও, অনেক অনেক কমেন্টস, আর 3টে পর্যন্ত রাত্রিরে জেগে সব কমেন্টস এর উত্তর দেওয়ার চেষ্টা করে, জানি না সবটা পারে কিনা, আবার ভোরবেলা উঠে কাজে যায়, সেই জন্য আমি আমার মেয়েকে। কিন্তু এটা যেরকম চটকে গেছে, পুরো আমার স্বাস্থ্য নষ্ট। না না, তো অল্প দিতে হবে, বড় করে হা করতে হবে। হ্যাঁ বড় বলছি, গিফটটা দে, তুই তো একটা গিফট, আমি একটা গিফট এনেছি ওর জন্য, ঠিক আছে, তোর একটা কাউকে দিয়ে দাও। খেতেই এসেছিলাম বাপু, খেতে তো আমাকে হবেই। খাওয়া দাওয়ার পর আবার ইন্টারভিউ নিচ্ছে, অত্যাচার মানুষের জীবনে।